দীর্ঘ সাত বছর দুই মাস পরে রংপুর জেলা ছাত্রলীগের নবনির্বাচিত কমিটি গঠন হয়েছে এবং তারা আজকে রংপুরের বঙ্গবন্ধু ম্যুরালে কিন্তু তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তাদের আসলে এই নবনির্বাচিত যে কমিটি আছে, সভাপতি আছে, সাধারণ সম্পাদক আছে, আমরা তাদের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব তাদের আসলে প্রতিশ্রুতি কী। নবনির্বাচিত কমিটির সভাপতি এস এম সাব্বির হোসেন আছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলবো, জানতে চাবো তাদের প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি আমরা নতুন কমিটি পেয়েছি গত 4 তারিখে। আমরা জেলা ছাত্রলীগের যে নেতৃবৃন্দ আছি সকলে মিলে এই রংপুর জেলা ছাত্রলীগ দীর্ঘদিন থেকে সাংগঠনিকভাবে বেগবান করার লক্ষ্যে আমরা সবাই মিলে একসাথে কাজ করব এবং আমি নিজেই যে ছাত্রলীগের সভাপতি হয়েছি, আমি নিজে একদিন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলাম, আমি তৃণমূল নেতাকর্মীর কষ্ট বেদনা দুঃখ যন্ত্রণা সবাই কিন্তু আমি জানি। আজকে আমি তৃণমূল ছাত্রলীগকে বলতে চাই, আমি ছাব্বির ছাত্রলীগের সভাপতি নই, আমার ছাত্রলীগের সভাপতি পদটি তৃণমূল ছাত্রলীগের প্রত্যেকটা নেতাকর্মীর সুখে দুঃখে সব তৃণমূল। আগে শুরু করবো ইউনিয়ন থেকে, আমরা ইউনিয়ন ছাত্রলীগ শুরু করব, তারপর উপজেলা ছাত্রলীগ। সবসময় যে সমস্যাটা হয়ে গেছে উপজেলা ছাত্রলীগের কমিটি হয়ে যায়, তারা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি দেয় না। আমরা আমার সেক্রেটারি সহ আমার যে সুপার কমিটির যে নেতৃবৃন্দ আছে সকলে আমরা প্রত্যেকেই আমরা ইউনিয়নে যেতে রাজি আছি এবং ইউনিয়ন থেকে শুরু করব পূর্বের যে অবস্থা থেকে কাটিয়ে উঠে জেলা ছাত্রলীগকে সারা বাংলাদেশের একটি মডেল ইউনিট হিসেবে উপহার হিসেবে দেব। আমাদের এমন সময় দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা সাংগঠনিকভাবে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দীর্ঘদিন থেকে সংগঠনের সঙ্গে জড়িত আছে, আপনারা অবগত আছেন অবশ্যই। আমরা আগামীতে ছাত্রদের নিয়ে সারা 8টা উপজেলা 76টা ইউনিয়ন কলেজ সহ প্রত্যেকটা ইউনিয়ন সুসংগঠিত করব এবং যে কোনো অন্যায় নাশকতা কোনো ছাত্রদল বিএনপি জামাতের অপরাজনীতিকে যে কোনো মুহূর্তে যে কোনো সময় শক্ত হাতে দমন করার জন্য একটা শক্তিশালী ইউনিট হিসেবে রংপুর জেলা ছাত্রলীগকে উপস্থাপন করব। এটাই আমাদের এখানে রংপুর জেলা ছাত্রলীগের কর্মীরা আছেন, আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো এই নবনির্বাচিত কমিটি নিয়ে তাদের আসলে মন্তব্য এবং বক্তব্য আমরা জানবো। তৃণমূল নেতাকর্মীরা অনেক আনন্দিত যে আমরা দীর্ঘ 7 বছর পর একটা জেলা কমিটি পেয়েছি এবং এই কমিটির মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী হবে। তাদের কাছে আমাদের প্রত্যাশা, তৃণমূল ছাত্রলীগের যে কমিটিগুলো বিভিন্ন দিন থেকে স্থগিত রয়েছে বিভিন্ন জটিলতার কারণে, গ্রুপিংয়ের কারণে, বিভিন্ন অভ্যন্তরীণ কোন্দলের কারণে যে কমিটিগুলো আটকে রয়েছে সে জটিলতাকে ওনারা নিরসন করে প্রত্যেকটি উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে রংপুরের প্রত্যেকটি জায়গায় কমিটি হবে, এটি আমরা এই ছাত্রলীগের কমিটির কাছে আশা করি। পর রংপুর জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে, এই কমিটি পেয়ে আমরা অনেক খুশি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। আমরা দীর্ঘদিন থেকে রংপুর জেলা ছাত্রলীগের কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি, আমরা আশা করতেছি যে নতুন সভাপতি সাধারণ সম্পাদকের হাত ধরেই আমাদের রংপুর জেলা ছাত্রলীগের কমিটি অনেক শক্তিশালী হবে এবং জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনকে গতিশীল করে আগামী নির্বাচনকে বিজয় করার লক্ষ্যে কাজ করবে। আমাদের সঙ্গে এখন আছেন রংপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এরশাদুল হক রঞ্জু, আমরা একটু তার থেকে জানবো যে এই নবনির্বাচিত কমিটি নিয়ে তার কি বক্তব্য। আসলে দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, দীর্ঘদিন পর ছাত্রলীগের যেহেতু কমিটি হয়েছে স্বাধীনতার উত্তর পর থেকে বাংলাদেশ ছাত্রলীগের চড়াই উত্তরাই লড়াই সংগ্রাম ইতিহাস ঐতিহ্য ধারক ও বাহক বাংলাদেশ ছাত্রলীগ, এই ছাত্রলীগের রংপুর জেলা কমিটি মানে কমিটি জননেত্রী শেখ হাসিনা এবং রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু ভাইয়ের সাবেক ছাত্রনেতা তার তত্ত্বাবধানে এই কমিটি খুব সুন্দর হয়েছে এবং ক্লিন ইমেজে ছাত্রলীগের নেতারা আসছে, তাদের কাছে আমরা আশাবাদী। উত্তরবঙ্গ হচ্ছে রংপুরের প্রাণকেন্দ্র, রংপুরের ছাত্রলীগ একটা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে তারা ভূমিকা রাখবে, এই আশাবাদ ব্যক্ত করতেছি নতুন নেতৃত্বের কাছে। রংপুর জেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা মনে করেন এই নবনির্বাচিত কমিটি আগামী জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফকরুল শাহিন, চ্যানেল 24, রংপুর।